হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সিম্পল একটা দই দিয়ে মাছের ঝোল করে দেখাবো। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বানাতেও খুব বেশি সময় লাগে না, একদম ঝটপট তৈরি হয়ে যায়। চলুন তাহলে ঝটপট আমরা রেসিপিটা দেখে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে আধা কিলো মাছ নিয়েছি, এটা তেলাপিয়া মাছ। আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। আধা কিলো মাছ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার একটুখানি লবণ দেব আর একটুখানি হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাকে বলে ম্যারিনেট করা। তো আমি অল্প একটু লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি। এবার হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে করতে হবে, কারণ মাছের কাঁটা যাতে আমাদের হাতে না ফোটে। তাই ভালো করে মিশিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব, তারপরে যাব মাছ ভাজতে। 10 মিনিট যথেষ্ট। এবার এখানে আমি একটা তাওয়া বসিয়েছি ইন্ডাকশনের ওপরে, তেল দিয়ে দিলাম একটু, তেলটা একটু ছড়িয়ে দেব। তেল যখন ভালো গরম হয়ে যাবে তখন আমরা একে একে মাছগুলো দিয়ে দেব। এবার আমি হিটটাকে মিডিয়াম করে রেখেছি। সমস্ত মাছগুলো আমার এসে গেছে প্যানে, ওপর থেকে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল আমি খুবই কম দিয়েছিলাম। তাই এবার নিচের সাইডটা একটু ভাজা হলে আমরা পাল্টে দেব। আমি এখন খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। চাইলে লাল লাল করে ভাজতে পারেন, আপনার যতটা পছন্দ ততটা আপনি ভেজে নিন। তো নিচের সাইডটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টে দিচ্ছি। আমি বেশি লাল করছি না, কারণ তরকারি করব তো, তো খুব বেশি লাল লাল করে ভাজলে তরকারিতে গিয়ে একটা চামড়া চামড়া হয়ে যায়। তাই হালকা করে ভেজে নিচ্ছি। উল্টো সাইডটাও হালকা ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন অন্য সাইডটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার চলুন কড়াই বসিয়ে নিই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, 2 চামচ তেল দিচ্ছি আমি, বড় চামচের। আপনি চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলে করছি। আর তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে, আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো স্বাদের জন্য, মানে ফ্লেভারের জন্য। 2টো তেজপাতা দিলাম, আর তার সাথে আমি দিয়ে দেবো একটুখানি হিং, মোটামুটি 1 চুটকির মতো হিং দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু কালারটা চেঞ্জ হতে দেবো, তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, একেবারে ছোটো ছোটো করে, স্লাইসেস করে কাটবেন না, না কাটলেই ভালো হয়। এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন, কারণ আমি আসলে পেঁয়াজটা পিষবো না, বাটবো না, তাই এরকম করে ছোট ছোট করে কেটেছি। আর এখন দেখুন কালারটা কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমরা আদা রসুনের কুট বা পেস্ট দিয়ে দেব। আমি কুটে নিয়েছি, চাইলে আপনি পেস্ট বানিয়েও দিতে পারেন। আমি একেবারে সিম্পল রান্নাটা করছি, তাই আমি সব কিছু কেটেই নিয়েছি, শুধুমাত্র টমেটোটা পিউরি বানিয়ে নিয়েছি। আপনি চাইলে সমস্ত মশলা বেটে নিতে পারেন, তাহলে আরও রিচ হবে খেতে। আমি একেবারে সিম্পল করছি আর কি, গ্রেভিটাও অনেক গাঢ় হবে যদি আপনি সব কিছু বেটে নেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, 3-4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে 2টো টমেটো পিউরি বানিয়ে রেখেছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো, সেটা দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে দেব আমি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো দেব লাল লঙ্কা গুঁড়ো, নিজের স্বাদ মতো দিয়ে নেবেন। মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখনও লবণটা দিইনি, একটু পরে দেব আমি। তার আগে আমি কি করব, দইটা দিয়ে দেব। এখানে 1/2 কাপের থেকে একটু বেশি দই আছে, খুব বেশি পুরনো দই না হয় তাহলেই ভালো। দইটা ভালো করে ফেটিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আমি, ভালো করে ফেটিয়ে নিয়েছি কিন্তু আমি অ্যাড করার আগে। এবার মিশিয়ে নেব একটু।
ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি কিন্তু আগেও লবণ দিয়েছিলাম মাছের মধ্যে, সেই হিসেবে লবণ দিতে হবে। আর আমি এর সাথে দেব গরম মশলা। এখানে আমি হাফ টিস্পুনের মতো গরম মশলা এখন দিচ্ছি, আর কিছুটা আমি পরে দেব একেবারে লাস্টে, তাতে একেবারে ফ্রেশ সুগন্ধটা আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করব। হিটটা মিডিয়ামে করে রাখতে হবে, আর যতক্ষণ রান্না করব যতক্ষণ কি দেখুন এরকম একেবারে তেল বেরিয়ে না আসে মশলার মধ্যে থেকে। অনেকটা তেল দেখা যাচ্ছে, যতটা তেল দিয়েছিলাম মোটামুটি বেরিয়েই এসছে। এবার মশলাটা যদি একটু ভেজা ভেজা লাগে তাহলে আরও কিছুক্ষণ চালিয়ে নিতে পারেন, যতক্ষণ না শুকিয়ে যায়। দেখুন যথেষ্ট শুকিয়ে গেছে। এবার আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি একটু পাতলাই করব, আমি খুব বেশি রিচ করে করছি না, আপনি যতটা গাঢ় চান সেই হিসাবে জল দিয়ে নেবেন। আর এখন আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য কুক করতে হবে, তো সেই হিসাবে খুব বেশি জল তো শুকোবে না, সেই হিসাবে জল দিয়ে নেবেন। ঢেকে দিচ্ছি যতক্ষণ নাকি ফুটতে শুরু করে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, মাছগুলো যে আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পরে খুব নাড়ানো যাবে না, কারণ মাছগুলো ভেঙে যাবে, তাই খুব হালকা হাতে আমি ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি আবার একবার ঢেকে দেব, মোটামুটি 10-12 মিনিটের জন্য রান্না করব ঢেকে ঢেকে। তার আগে আমি দেখুন এই যে দুটো কাঁচা লঙ্কা মাঝখানে চিরে নিয়েছি, সুগন্ধের জন্য এটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখুন 10-12 মিনিট হয়ে গেছে, আর এখন যতটা ঝোল আছে এটুকু আমি রাখবো, খুব বেশি গাঢ় করব না। তো লাস্টে আমি আরও একটু গরম মশলা দিয়ে দেব, হাফ টিস্পুনের থেকে কম। লাস্টে গরম মশলা ব্যবহার করলে খুব সুন্দর সুগন্ধ আসে, একেবারে তাজা তাজা সুগন্ধ আসে। আর আমি তার সাথে দিচ্ছি ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা কেটে রেখেছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে খুব বেশি চামচ দিয়ে চালাতে না হয়, তাই। আর এর সাথে দেব আমি একটুখানি চিনি, একেবারে হাফ টিস্পুনের থেকেও কম একটুখানি চিনি। এটা দইয়ের যে একটা টক স্বাদ আছে সেটাকে ব্যালেন্স করবে, আর স্বাদে অনেক একটা বড় বদল আসে, খুব ভালো লাগে খেতে। যদি বাড়িতে কোনো ডায়াবেটিসের পেশেন্ট না থাকে তাহলে এইটুকু চিনি অবশ্যই দিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। হালকা হাতে আমি মিলিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখুন আমাদের ফিশ কারি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি হিটটা বন্ধ করে দেব। হিট বন্ধ করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে মোটামুটি 10-15 মিনিটের জন্য ওয়েট করব, তারপরে সার্ভ করব। তাহলে টেক্সচারটা খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন বন্ধুরা দেখতে কতটা টেম্পটিং লাগছে, তবে আপনি যদি সমস্ত মশলা বেটে ব্যবহার করেন তাহলে কিন্তু আরও রিচ লাগবে দেখতে, আর খেতেও আরও রিচ হবে। আমি একেবারে সিম্পল করে করেছি, দেখলেন তো রেসিপিটা কতটা সহজ, আর খেতেও ভীষণ ভালো লাগে, খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে একটা লাইক করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না, আর বেল আইকনকে অলে অবশ্যই প্রেস করবেন, তাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।